টেস্টে ওয়ানডের ধরনের ফিল্ডিং সাজালো বুমরা রুট জনি ব্যার স্টোর দাপটে ব্যাকফুটে ভারত পুরনো বলে একবার হাত ছেট হয়ে গেলে যে ঘরের মাঠে খেলাটা কতখানি আরামদায়ক হয়ে ওঠে জরুট এবং জনি ব্যারস্টোর পার্টনারশিপ যেন সে ছবিই তুলে ধরল জোড়া উইকেট তুলে নিয়েও তাই চতুর্থ দিনের শেষে ব্যাকফুটে ক্যাপ্টেন বুমরা শেষ দিনে এই পারফরম্যান্স ধরে রাখলে ইংল্যান্ডের এসবাস্টন টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা ইংল্যান্ডকে তিনশো আটাত্তর রানের টার্গেট দিয়েছিল ভারত প্রথম ইনিংসে এই ইংলিশ বাহিনীকে গুটিয়ে দেওয়া হয়েছিল ২৮৪ রানে। সৌজন্যে বুমরা সিরাজ ঝড় কিন্তু দ্বিতীয় শুরু থেকেই নিজেদের চালকের আসনে বসিয়ে রাখলেন ইংলিশ ব্যাটাররা শুরুটা দুর্দান্ত করেন অ্যালেক্স লিস ছাপান্ন রান এবং জ্যাক ক্রলের ছেচল্লিশ রানের সুবাদে একশো রানে প্রথম উইকেট পতনের পর একশো রানের মধ্যে আরও দুটি উইকেট তুলে নেয় ভারত ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তারা কিন্তু ক্রিজ জাকিয়ে বসেন দলের প্রাক্তন অধিনায়ক জো রুট এবং দুরন্ত ছন্দে থাকা ব্যারিস্টো তাদের চওড়া ব্যাটের দৌলতেই হাসতে হাসতে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ইংল্যান্ড সংগ্রহ তিন উইকেটে দুইশ রান জয়ের জন্য এখনও প্রয়োজন একশো উনিশ রান হাতে আছে সাত উইকেট ও পুরো একটি দিন এর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের টপ অর্ডার ধসে না পড়লেও বেশি রান পাননি ভারতীয় ব্যাটসম্যানেরা প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ হয়েছেন শুভমান গিল তার ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে এসেছে রান ব্যর্থ হনুমা বিহারিও ৪৪ বলে এগারো রানের ইনিংস তিনি খেলেন প্রত্যাশিত রান পাননি বিরাট কোহলি নিজের মতো সুবিচার করে এবং ধারাবাহিকতা বজায় রেখে কোহলি করেছেন বিশ রান সেট হয়ে উইকেট উপহার দেওয়ার রীতি এই ইনিংসেও বজায় রেখেছেন শ্রেয়াস আয়ার ইংল্যান্ডে ঘুরতে এসে ইংলিশ দলকে উপহার না দিলে চলে তাই সেট হয়ে উনিশশো রানের মাথায় নিজের উইকেটটা ম্যাটি পর্টসকে উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন আয়ার প্রথম ইনিংসে ভারতের ভরাডুবির হাত থেকে রক্ষা করা ঋষভ পন্থের ব্যাট কথা বলে এই ইনিংসেও দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছাতে না পারলেও দুর্দান্ত সাতান্ন রানের ইনিংস খেলেন ঋষভ এই পিচে এই বোলিং লাইনের বিরুদ্ধে কিভাবে খেলা উচিত তার ক্লাস অবশ্যই ঋষভ পন্থের থেকে নেওয়া প্রয়োজন বিরাট কোহলি হনুমা বিহারী শুভমান গিল শ্রেয়া সায়ারের প্রথম ইনিংসে শতরান করা রবীন্দ্র জাদেজাও বড় রান পাননি দ্বিতীয় ইনিংসে তার দ্বিতীয় ইনিংস শেষ হয় তেইশ রানে বোলিং অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশের সুযোগ পাওয়া শার্দুল ঠাকুর করেন চার রান মোহাম্মদ শামী তেরো রান করেন এবং গত ইনিংসে এক ওভারে পঁয়ত্রিশ রান নিয়ে রেকর্ড করা যসপ্রিত বুমরা আউট হন সাত রানে দুই রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সিরাজ ওডিআইয়ের মতো ফিল্ডিং পজিশন টেস্টে ব্যাচ বল নয় খুচরো রান নিয়ে জয়ের পথে ইংল্যান্ড ক্রমশ হাত ছাড়া হচ্ছে ম্যাচ অথচ ফিল্ডিং সাজিয়ে রেখেছে ভারত তার ফলে তথাকথিত ব্যাচ বলের কোন প্রয়োজন হচ্ছে না অনায়াসেই স্ট্রাইক রোটেট করে ঐতিহাসিক জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড সোমবার চতুর্থ ইনিংসের শুরুটা একেবারে খারাপ করলেও চা বিরতির আগে এবং পরের কয়েকটি ওভারে তিন উইকেট তুলে নিয়ে এসবাস্টন টেস্টে প্রবলভাবে ফিরে আসে ভারত সেখান থেকে ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন জনি বেয়ারস্টো এবং জো রুট প্রাথমিকভাবে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছিলেন ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরা কিন্তু রুটরা ক্রমশ নিজের হাতে ম্যাচের রাশ নিতে থাকার পর থেকেই রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে দেন রুট এবং বেয়ারস্টোর ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছিলেন না বরং প্রায় সবাই তিরিশ গজের বৃত্তের কাছে বা বাউন্ডারি লাইনের কাছে ছিলেন ফলে অনায়াসেই বল ঠেলে এক রান করে নিতে থাকেন রুটরা ধারাভাষ্যকাররাও প্রশ্ন কেন এত রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়েছে ভারত বিশেষ করে ভারতকে অ্যাটাক করতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে নেটে ফিরলেন রোহিত কোভিড থেকে সুস্থ হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন বলে সিরিজের প্রস্তুতি নিতে নেটে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 7 থেকে 17 জুলাইয়ের মধ্যে তিনটি টি-20 এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে গত মাসের 24 জুন একটি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট আর এটি রোহিতের শরীরে কোভিড ধরা পড়ে তাকে আইসোলেশনেও রাখা হয় যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত নির্ধারিত পঞ্চম টেস্টের জন্য সময়মতো সুস্থ হয়ে উঠতে ব্যর্থ হন তিনি তবে কোভিডকে জয় করে অনুশীলনে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা এদিন সোশ্যাল মিডিয়া এবিসিএস পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় অপশনের বলে নেটে ঘাম ছড়াচ্ছেন তিনি নিজেকে প্রস্তুত করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 ও ওয়ানডে সিরিজের জন্য গত আইপিএলে এবারেই ছন্দে ছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক এখন জাতীয় দলের জার্সিতে নিজের পারফরম্যান্স কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার দ্রাবিড় নন ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও কোচ লক্ষণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষণ তারপরই চর্চা শুরু হয়েছে তবে কি ইংল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজের কোচের হট সিটে বসতে চলেছেন তিনি সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন ভিভিএস নিজেই একটি টুইট করে তিনি লিখেছেন নেক্সট স্টপ সাউদাম্পটন এই টুইটের পরে ক্রিকেট প্রেমীরা প্রায় নিশ্চিত দল পরিচালনা করবেন লক্ষ্মণী এস ব্যাস্ট্রনে পঞ্চম টেস্ট শেষ হওয়ার দুদিনের মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলতে নামবে ভারত তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় শারীর দল নামাবে ভারত সেই দলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে ভারত লক্ষণের কোচিং এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় দল যেহেতু আয়ারল্যান্ড সিরিজের খেলবে প্রথম টিতে সে কারণেই একই কোচ রাখা হতে পারে বলে জানা গিয়েছে সেই জল্পনাতেই ইন্ধন জুগিয়েছে লক্ষণের একটি টুইট তিনি লিখেছেন প্রস্তুতি ম্যাচে ডার্বি ও নর্থ হ্যাম্পশায়ারের বিরুদ্ধে বেশ ভালো খেলেছি প্রত্যেকেই নিজের একশো শতাংশ দিয়ে খেলেছে টি টোয়েন্টি সিরিজের আগে যতটা প্রস্তুতি দরকার সবটাই ছেলেরা করতে পেরেছে এর পরের টেস্টে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্যই প্রথম টি টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সারির দল নামানো হবে কারণ অনেকেই দাবি করেছেন বিশ্রাম দরকার দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সব বিষয়ের কথা মাথায় রাখলে লক্ষণের কোচ হওয়া একেবারেই অপ্রত্যাশিত নয় একই টেস্টে একশো ও পঞ্চাশ পন্থের আগে একজন মাত্র ভারতীয় উইকেট কিপারের এমন কৃতিত্ব রয়েছে ধোনি নন জানেন কে তিনি ভারতের হয়ে টেস্ট সেঞ্চুরি করা উইকেট কিপার ব্যাটসম্যান বেশ কয়েকজন রয়েছেন তবে একই টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা ভারতীয় উইকেট কিপার খুব বেশি নেই বরং বলা ভালো এতদিন একজন মাত্র ভারতীয় উইকেট কিপার একই টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি ও অপর ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন সেই তালিকায় দ্বিতীয় ভারতীয় উইকেট কিপার হিসেবে যোগ দিলেন ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শত রান করেন ঋষভ পন্থ তিনি দ্বিতীয় ইনিংসে অনবদ্য হাফ সেঞ্চুরি করেন পন্থের আগে এমন কৃতিত্ব অর্জন করেন কেবল ফারুক ইঞ্জিনিয়র উনিশশো তিয়াত্তর সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে একশো রান করেন ফারুক দ্বিতীয় ইনিংসে ছেষট্টি রানের অনবদ্য ইনিংস খেলেন পন্থ এসবাস্টন টেস্টের প্রথম ইনিংসে একশো ছেচল্লিশ রান করে আউট হন তিনি দ্বিতীয় ইনিংসে সাতান্ন রান করে সাজঘরে ফেরেন পন্থ ইংল্যান্ডের মাটিতে কোন সফরকারী দলের উইকেট কিপার হিসেবে প্রথমবার একটি টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ২০০ রানের গন্ডি টপকালেন সুতরাং ইংল্যান্ড সফরকারী দলের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সব থেকে বেশি রান করার সর্বকালীন রেকর্ড গড়েছেন ঋষভ এই এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের এর বাহাত্তর বছর আগের রেকর্ড ভেঙে দেন উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ওয়ালকট দুই ইনিংস মিলিয়ে একশো রান করেছিলেন